বিএনপির আন্দোলন সফল হবে না পরিষ্কার ধারণা ছিল, বলছেন জিএম কাদের। দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার, বলছেন রিজভি। ক্ষমতা যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। চোখের পানির উসিলায় আসমানের পানি চাইলেন হাজারো মানুষ। এবং সর্বশেষ জানাবো, রাজবাড়িতে কোথাও মিলছে না পানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির আন্দোলন সফল হবে না পরিষ্কার ধারণা ছিল, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমার পরিষ্কার ধারণা ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির আন্দোলন সফল হবে না। তিনি বলেছেন, বাংলাদেশে কখনো আন্দোলনের মুখে কোনো সরকার পদত্যাগ করে নাই। জিএম কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস নেই, ফলে বিএনপির এক কিংবা দশ লাখ বা এক কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপির আন্দোলন সফল হবে না। জাতীয় পার্টির সাবেক এই মন্ত্রী বলেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে আমি বিভিন্ন বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি, তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি এই আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত। দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার, বলছেন রিজভি। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে ডামি সরকার আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। তিনি বলেছেন, অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন জঙ্গল উজাড় করে নদী নালা খাল বিল ভরাট করেছে সরকার। শুধু তাই নয়, তাপ কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। রিজভি বলেন, প্রধানমন্ত্রী তার বাবা শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান, কিন্তু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল বাকশাল, যেখানে গণতন্ত্র থাকবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। সেদিন তো 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সাংবাদিকরা বেকার হয়ে বাইতুল মোকারমে ফল বিক্রি করতেন। বিগত 17 থেকে 18 বছরে প্রধানমন্ত্রী দেশে ভয়ঙ্কর বাকশাল কায়েম করেছেন বলে দাবি করে রিজভি বলেন, আজকে গণতন্ত্র মানুষের অধিকার হরণ করা হয়েছে, এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউসে, কেউ সত্য কথা বললে জেলে পুরে দেওয়া হয়। স্বাধীনতার 52 বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমরা ভাইদের জীবন দিতে হচ্ছে। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য জনগণকে মূল বিষয় হিসাবে মনে করে না, বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দুরভিসন্ধি হচ্ছে, বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। তিনি আরো বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো কোনো মানেনি, তারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে, তারা কোথায় দলীয় কাউন্সিল করেছে, 7 থেকে 8 বছর আগে লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে। ওবায়দুল কাদের বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে জাতীয় নেতা শেরে বাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবে না, তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। প্রজাসত্ত্ব ও ঋণ সালিসি বোর্ড গঠন করে সুদখোর মহাজনদের অত্যাচার থেকে রক্ষা করেছেন, তিনি সেজন্য এখনও স্মরণীয় হয়ে আছেন। চোখের পানির উসিলায় আসমানের পানি চাইলেন হাজারো মানুষ। বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহে অসহ্য গরমে অতিষ্ঠ উপকূলের খেটে খাওয়া মানুষ, প্রখর রোদ আর অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে ইস্তিশকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 9টায় নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম সরওয়ারি। নামাজ ও দোয়ায় ছাত্র যুবক সহ শহরের আশেপাশের শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে 2 রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজের অংশ নেয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টিতে কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি, তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক, গরমে অতিষ্ঠ হয়ে উঠে পড়েছেন কৃষক, এখন চাষাবাদ করতে পারছেন না, তাই আল্লাহর অশেষ রহমতের জন্য নামাজ আদায় করা হয়েছে।
রাজবাড়িতে কোথাও মিলছে না পানি। সারা দেশের ন্যায় রাজবাড়িতেও চলছে তীব্র তাপপ্রবাহ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় রাজবাড়ির জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। একদিকে তীব্র দাবদাহে পড়ছে জেলার মানুষ, অন্যদিকে নতুন করে প্রায় সব উপজেলাতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে যেমন বিপর্যস্ত হচ্ছে জনজীবন, তেমনই ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। জানা গেছে তীব্র তাপপ্রবাহের কারণে খরায় পানির স্তর নিচে নেমে গেছে, যার ফলে নলকূপে পানি উঠছে না। পানির অভাবে গৃহস্থালী কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে, তেমনই জমিতে সেচ দিতে পারছেন না কৃষক, সেচের অভাবে নষ্ট হচ্ছে ফসলাদি। রাজবাড়ির বালিয়াকান্দির তাপসী বিশ্বাসের 6 সদস্যের পরিবার, নিজের নলকূপ থাকলেও বেশ কয়েকদিন ধরে তাতে পানি উঠছে না, ফলে সীমাহীন কষ্টে ভুগছেন তার পরিবারের সদস্যরা। একদিকে বইছে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে পানির জন্য হাহাকার, সে সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড গরম। সবকিছু মিলে বিপর্যস্ত হয়ে পড়েছে তার পরিবারের জীবনযাত্রা। পানির অভাব মেটাতে ছুটছেন প্রতিবেশীদের বাড়িতে, কিন্তু কোথাও মিলছে না পানি। জানা গেছে শুধু তাপসী বিশ্বাসের পরিবারই নয়, পানির জন্য এমন চিত্র রাজবাড়ির বালিয়াকান্দির 7টি ইউনিয়নের হাজার হাজার পরিবারের। তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়া এই ভোগান্তি বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বালিয়াকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সূত্রে জানা যায়, ভৌগোলিক কারণে বৃহত্তর ফরিদপুরের মধ্যে বালিয়াকান্দি উপজেলাটি ভিন্ন। আশেপাশের তুলনায় এ অঞ্চলে ভূগর্ভস্থ স্তর বেশ নিম্নমুখী, যে কারণে প্রতিবছর পানির স্তর 8 থেকে 10 ইঞ্চি নেমে যাচ্ছে। বালিয়াকান্দিতে মোট পরিবারের সংখ্যা 50,000। সরকারের নীতিমালা অনুযায়ী 5টি পরিবারের জন্য কমপক্ষে 1টি নলকূপ থাকা জরুরি। সে অনুযায়ী বালিয়াকান্দিতে প্রয়োজন প্রায় 10,000 নলকূপ, কিন্তু সরকারিভাবে 2022 সাল থেকে এখন পর্যন্ত 160টি সাবমেরিন সাবল পাম্প ও 2019 সাল থেকে 520টি তারা টিউবওয়েল পাম্প বসানো হয়েছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। ব্যক্তিগত উদ্যোগে যেসব বাসাবাড়িতে টিউবওয়েল বসানো হয়েছে সেগুলোতে এখন আর পানি উঠছে না। পানি না ওঠার কারণ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল বলছে বালিয়াকান্দিতে বর্ষা মৌসুমে পানির স্তর 15 থেকে 22 ফুট নিচে চলে যায়, আর শুষ্ক মৌসুমে বিশেষ করে এপ্রিল মে ও জুন মাসে সেটা নেমে দাঁড়ায় 32 ফুট নিচে। ব্যক্তিগত উদ্যোগে বসানো নলকূপগুলোর পাম্পিং ক্ষমতা 20 থেকে 24 ফুট, যার কারণে শুষ্ক মৌসুমে অঞ্চলে পানি থাকে না। শুধুমাত্র সরকারিভাবে বসানো তারা ও সাবমার্সিবল পাম্প দেওয়া নলকূপে পানি থাকে। বালিয়াকান্দির সদর ইউনিয়নের বাসিন্দা অনেকে শিকদার, সবুজ শিকদার, নারুয়া ইউনিয়নের বাসিন্দা মিঠুন, রিয়াজ সহ অনেকেই জানান, গত কয়েকদিন হলো বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে পানির সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েলের পানি উঠছে না। বাড়ির গৃহস্থালী কাজ করার জন্য অন্য জায়গা থেকে পানি আনতে হচ্ছে, এতে করে ভোগান্তি বেড়ে বাড়ির মা বোনদের। নবাবপুর ইউনিয়নের মিছুয়াঘাটা এলাকার কৃষক আব্দুল মান্নান জানান, পানি না উঠায় তিনি মাঠে ফসল চাষ করতে পারছেন না। এখন পাট চাষের উপযুক্ত সময়, জমিতে সেচ দিয়ে পাটের চারা রোপণ করতে হবে, কিন্তু পানি না ওঠায় তিনি পাটের বীজ রোপণ করতে পারছেন না। পানির এই সমস্যা শুধু বালিয়াকান্দিতে নয়, রাজাবাড়ির সদর পাংশা কালুখালিতেও একই সমস্যা দেখা দিয়েছে। ওই উপজেলার গ্রামাঞ্চলের অধিকাংশ নলকূপে পানি উঠছে না, কিছু নলকূপে পানি উঠলেও পরিমাণে অনেক কম। সমস্যা বেশি সৃষ্টি হয়েছে পুকুর ও বিভিন্ন জলাশয় পানি শূন্য হয়ে যাবার কারণে। অনেক পরিবার পানির সমস্যার সমাধানে মোটর বসিয়েছে, সেখান থেকে পানি নিয়ে চাহিদা মেটাচ্ছে অন্য পরিবারগুলো। পানির সংকটের প্রভাব পড়েছে কৃষিতে, স্যালো মেশিনেও পানি উঠছে না, ফলে পাটের জমিতে সেচ দিতে পারছে না কৃষক। অনেক জমির পাট পানির অভাবে মারা যাচ্ছে। অনেক কৃষক স্যালো মেশিনে পানি তুলতে 12 ফুট গর্ত করেছে। রাজাবাড়ি সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের 8দাপানিয়া গ্রামে দেখা যায় এখন কোনো নলকূপে পানি উঠছে না। অনেকে নলকূপের সাথে মোটর বসিয়েছে, তারপরও পানি উঠছে না। 8দাপানিয়া বাহার গৃহবধূ মিতা বিশ্বাস বলেন, কয়েকদিন ধরে পানির জন্য খুব কষ্ট হচ্ছে, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েল পানি থাকছে না। কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামকুদিয়া গ্রামেও একই চিত্র। গান্ধীবাড়া বাজারপুরের পলাশ হোটেলের মালিক পলাশ প্রামাণিক বলেন, এই বাজারের সবগুলো নলকূপ নষ্ট, কোনোটিতেই পানি ওঠে না। সব ব্যবসায়ী চায়ের দোকানদার বাড়ি থেকে পানি নিয়ে আসে বাজারে। আমাদের দোকানের মোটর বসানো হয়েছে, তারপরও সকালে রাতে খুব অল্প পরিমাণে পানি ওঠে। পাংশা উপজেলার সরিষা বাবুপাড়া কলিমোহর বৌরাটা পাট্টা ইউনিয়নেও চলছে পানির সংকট। পাশাপাশি এসব এলাকায় চাষিরা পানির অভাবে পাটের জমিতে সেচ দিতে পারছে না, রোদে মাটি শুকিয়ে পাট মারা যাচ্ছে। পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের মিয়াপাড়ার বাসিন্দা শারমিন আক্তার লুবনা বলেন, কিছুদিন হলো টিউবওয়েলে পানি নেই। একই টিউবওয়েলের লাইনের সঙ্গে মোটর সংযুক্ত করা থাকলেও সেখান থেকেও পানি উঠছে না। পরে টিউবওয়েলের মিস্ত্রি আনা হলে তারা জানায় পানির স্তর নিচে নেমে গেছে। রাজবাড়ির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী
আবু জাকারিয়া বলেন, গ্রীষ্মকাল খরায় পানির স্তর নিচে নেমে গেছে, ফলে টিউবওয়েল থেকে পানি ওঠে না, আমাদের এ অঞ্চলে পানি উঠছে না। এই ধরনের কথা রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জাকারিয়া বলেন, গ্রীষ্মকালে খরায় পানির স্তর নিচে নেমে যায়, ফলে টিউবওয়েল থেকে পানি ওঠে না, আমাদের এ অঞ্চলে বেশিরভাগ পানির লেয়ার 25 ফুটের নিচে নেমে গেছে, ফলে এখন টিউবওয়েল ও চাপকল দিয়ে পানি উঠছে না। এই সমস্যার সমাধানের জন্য আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে, তবে যারা সাবমার্সিবল পাম্প অথবা যারা টিউবওয়েল বসিয়েছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।